এইখানে ইন্দিরা গান্ধী আইসর একবার আমি খাওয়াইছি, রঞ্জুবাবু, মাধুবাবু বিশ্বাস, অবিনাশ বিশ্বাস। ইন্দিরা গান্ধীয়ে কি খাইছিলে আপনার পৰা? বহু আগে এখানে আইসিল রমণী মহলে, ওই তখন রঞ্জুবাবু, মাধুবাবু, অবিনাশ বিশ্বাস। ইন্দিরা গান্ধী ঝালমুড়ি খাইছিল? এই তো এখানে খাইছে, এটা বানাইছে ছাড়া দিয়া মিক্সারটা। সেঞ্চুরি হবলৈ আর মাত্র ছয় বাকি, অর্থাৎ 94 বছর হয়েছে এগারী ককার। কিন্তু বিগত 62 বছর ধরে করিমগঞ্জর এটা তিনিআলিত ব্যবসায় চলাই গেছে। আর কি ব্যবসায় চলাইছে সেই মুহূর্ত আমি বিমানের জড়িয়ে দেখাবলে যত্ন করিম। এখন ফেমাস দোকান, এখন ফেমাস দোকান, যোকানত দেখবলে পাওয়া যায় যে বহুতে বা সকলে ভিড় করে যে ককার হাতর বনাই দিয়া কিবা খাবলে। কিন্তু বর্তমানে 94 বছর বয়স হয়েছে, তথাপিও এনেদরে ব্যবসায় করবলিয়া হয়েছে। এক দুঃখ ভরা জীবন আছে, কেনো পুত্র সন্তান আছে, পুত্র সন্তান থাকার পিছতো এনেদরে ব্যবসায় করবলিয়া হয়েছে। সুতরাং আমি কথা পাতিম আর কি কি বিক্রি করে সেয়াও জানার চেষ্টা করিম। যেহেতু পূর্বতে মানে উল্লেখ করেছো যথেষ্ট জনপ্রিয় এইগারী ককা, কি নাম আপনার? আমার নাম মহেন্দ্র দত্ত, মহেন্দ্রচন্দ্র দত্ত। মহেন্দ্র, আপনি কি কি বিক্রি করে? এটা অনেক দিন পর্যন্ত জনপ্রিয় মানুষের কাছে, আমি মানুষে খুব ভালোবাসে, আর কিছু চাই না, টাকা বড় মানুষ আপন, মানুষই আমার দেখে ছেলে সন্তানের লগে তো নাই, আসেই আশীর্বাদ করি তারা বাঁচুক। এই আমার তিন ছেলে, পাঁচ মেয়ে, এরা সব বিদায়, সব কর্তব্য শেষ হয়ে গেছে, আমার রয়ে গেছে কর্তব্য, এখন ঠাকুরে আমার পার করলে বাঁচি। এই আমার এখানে বহু কাস্টমার আছে। কি কি বিক্রি করে? এই তো এই যে মিক্সার আছে সব, এটা জনপ্রিয়, এইখানে ইন্দিরা গান্ধী আইসর একবার আমি খাওয়াইছি, রঞ্জুবাবু, মাধুবাবু বিশ্বাস, অবিনাশ বিশ্বাস। ইন্দিরা গান্ধীয়ে কি খাইছিলে আপনার পৰা? বহু আগে এখানে আইসিল রমণী মহলে, ওই তখন রঞ্জুবাবু, মাধুবাবু, অবিনাশ বিশ্বাস। ইন্দিরা গান্ধী ঝালমুড়ি খাইছিল? এই তো এখানে খাইছে, এটা বানাইছে ছাড়া দিয়া মিক্সারটা, এলাচি, দারচিনি, গরম মশলা, কিশমিস, পেস্তা, বাদাম। আমি কলকাতা বহুদিন কাটাইছি সোমবার। আপনার এই দোকানত কোন কোনটো খাদ্য বস্তু খুব ফেমাস? এটারে জনপ্রিয় বেশি, এইটা এই যে ভুজিয়া টুজিয়া নিজে বানাই সব কিছু। আপনি বিক্রি করা সামগ্রী নিজে বনায় ঘরত? বিক্রি যুব করে এই সামগ্রী নিজে ঘরত বনায় সব কিছু? এই হাউস চলতে আমি ডেলি 3,000-4,000 টাকা সেল দিস, পমুদ্রা, পঙ্কজ পাল, এরাতে মাল আনছি 15,000-20,000 টাকা। আপনার ঘরত বর্তমানে আর আর কোন আছে? হ্যাঁ, বর্তমানে ঘরত আর আর কোন আছে? আর ওই তো আমার পরিবারই আছে, এই তো ডাকি ঠাকুর দিয়ে পার কর। আপনার বয়স হয়েছে কিমান? 94 94 94 আর 94 আপনি কিমান বছর পর ব্যবসায় কইছি এতে? এখানে তো আমার হয়ে গেছে 61-62 বছর, 62 বছরের পর এই স্থানত। এই তো জায়গার কি নাম? হ্যাঁ, এই জায়গার কি নাম? এই জায়গার নাম হলো লীলমণি রোড, লীলমণি রোড, চিত্রবাণী সিনেমা হল, রমণী মোহন স্টুডিও। এটা সময় চিত্রবাণী সিনেমা হল আছিল এই ইয়ার কাষত, আর এই স্থানত 62 বছর হয়েছে এনেদরে ব্যবসায় করে আছে। উল্লেখ করেছে যে এটা সময় হাতের যিক্সার, সেই মিক্সার ঝালমুড়ি, সেই ঝালমুড়ি ইন্দিরা গান্ধী পর্যন্ত গ্রহণ করেছিল, অর্থাৎ যথেষ্ট জনপ্রিয় এগারী ককা। কিন্তু মানে উল্লেখ করব বিচারিম দুঃখ আছে যথেষ্ট, কিয়নো পুত্র সন্তান উল্লেখ করেছে, তিনগী পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, আসলে পাঁচগী। ইয়ার পিছতো আজি জীবনের শেষ বেলিত এনেদরে ব্যবসায় করবলিয়া হয়েছে। গ্রাহক আছে ইয়াতে, যখন গ্রাহকে ইয়াতে আহি খায়, কেনেকুয়া লাগে ককার এই যুর সামগ্রী? বহুত আচ্ছা হ্যাঁ, এনকা যো হর এক চিজ যো মিক্সচার হ্যাঁ স্পেশালি ও বহুত আচ্ছা হ্যাঁ। সোনা ইহা পে ইন্দিরা গান্ধী নে ভি ইয়ে মিক্সচার খানে কে বাদ উনকা তারিফ কিয়া, ওর ইয়ে দোকান লগভগ 60-65 সাল পুরানা হোগা, ওর ওর এক স্পেশাল হ্যাঁ যো কোকা কোলা ওর স্প্রাইট সে বানাতে ও পুরি পুরি বানাতে ও ভি বহুত আচ্ছা হ্যাঁ। যথেষ্ট স্পেশালিটি আছে, যেহেতু যুগর যুগ পরিবর্তন হয়েছে, সেই যুগর সহ তাল মিলাই ককায় কোকা কোলা স্প্রাইটর
এটা বিশেষ পুরি সবজি পুরি সবজি বনায় সেই পুরি সবজিও করিমগঞ্জত যথেষ্ট জনপ্রিয় আর এ হয়েছে সেইগী ককা যী ককায় বিগত 62 বছর ধরে এই স্থানত নীলমণি রোডের তিনিআলিত এনেদরে ব্যবসায় চলাই গেছে কেবল ব্যবসায় নয় ককার আছে যথেষ্ট দুখবরা কাহিনী ক্যামেরাত বিমানের সহযোগত করিমগঞ্জের মিষ্টু দত্ত এন কে টিভি।